হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আগের থেকে আমি অনেকটা বেশ ভালো আছি। আমার একটু ঠান্ডা সর্দি জ্বর লেগেছে। তো ভিডিওটা ছিল গত সপ্তাহের এডিটিংয়ের অভাবে আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো আমি আমার হাজবেন্ডের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সামনে অনেক স্টল বসেছে, প্রতিটা স্টলে অনেক ভালো ভালো খাবার নিয়ে বসেছে। তো আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছিল যে তুমি এটা খাবে দেখো, আর আমার তো মিষ্টি অনেক পছন্দ, তো জিজ্ঞাসা করছিল যে তুমি খাবে কি না। তো আমি বললাম যে না, আমি খাবো না, আমি তো ভিডিও করাতে ব্যস্ত ছিলাম। তো উনি এখানে দোকানে কিছু অর্নামেন্টস দেখাচ্ছিল আমাকে, মাটির গহনা, কাঠের গহনা। তো বলল যে তুমি এগুলোই নিবে? আমি তো বললাম যে আমি এগুলো পড়ি না, তো নিয়ে কী করবো। তারপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম, ফটো সেশন হচ্ছে সামনের দিকে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ফটো সেশন করব কিছুক্ষণ পরে, রজতে 25, এখানে 25তম ব্যাচের রজত জয়ন্তী হচ্ছে। তো মেইনলি আমরা সেই উপলক্ষে আসছিলাম। তো এখন অনেক ভিড় সেখানে। তো কিছুক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে দেন লাস্টের দিকে আমরা এখানে একটু ফটো সেশন করবো। আর ক্যামেরাম্যান হিসেবে আমি তো আছি। তো আমার হাজবেন্ডকে বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে যান, আপনার ফটো সেশনটা আগে নিয়ে নিই, তারপর সামনের দিকে আস্তে আস্তে আমরা ঘুরবো সময় নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড অনেকটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, এমনি তো অনেক হ্যান্ডসাম মাশাল্লাহ, তারপরও খুব ভালোই লাগছে দেখতে। তো আমরা এখানে কিছুটা ফটো সেশন শেষ করে সামনের দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে। এই তো ফোনে আবার বিজি হয়ে গেল, সারাক্ষণ ফোন আসতেই থাকে, মানে ঘুরতে এসেও শান্তি নাই, তো কথা বলায় ব্যস্ত। তো আমি কি করব, সেই ফাঁকে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও তো করছি, ক্যামেরাম্যান হিসেবে তো আমি আছি পিছনে। তো আমরা ঘুরবো আজকে, বাচ্চারাও বাসায় নাই, বেড়াতে গিয়েছে, এই জন্য ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি, সময় পাই না, উনিও ব্যস্ত থাকে, আমরাও ব্যস্ত থাকি, আসলে সময় হয়ে ওঠে না, বাসার কাছে জায়গা, ঘোরার জায়গা থাকতেও সময় পাই না। তো এই যে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পিছন সাইডটা, ক্যাফেটেরিয়ার পিছনে। তো উনি আমাকে বলছিল যে জায়গাটা অনেক ভালো লাগছে, আর এই ক্যাফেটেরিয়াতে আসলে অনেকবার আসা হয়েছে, জায়গাটা অনেক ভালো লাগে যতবারই আসি। তো এখানে কিন্তু এখন শীতকাল যেহেতু পিঠার স্টল বসেছে অনেক, তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কী পিঠা তৈরি হচ্ছে। তো সবাই বসে গল্প করছে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে দেখি কোথাও পিঠা পাওয়া যায় কিনা ভালো, তাহলে সেখানে যে একটু পিঠা খাবো। শীতকালে পিঠা খেতে কিন্তু খুবই মজা, গরম গরম পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা অনেক ভালো লাগে খেতে। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি দুজনে গল্প করতে করতে। তো এই যে উনি হেঁটেই চলেছে সামনের দিকে আর আমি আছি পিছনে, দুজনে অনেক ঘোরাঘুরি করলাম আজকে। আবার ক্যাফেটেরিয়ার সামনের দিকটা চলে আসলাম, এখানে শীতের সুন্দর সুন্দর অনেক চাদর উঠেছে। আর সেই দোকানে আবার ফিরে আসলাম, ওনারা আসলে কিছু কাঠের গহনা এবং মাটির গহনা ভালো লেগেছে, এজন্য আবার ফিরে এসেছেন, বারবার করে বলছিল যে তুমি এখান থেকে কিছু নাও, কিছু নাও। আসলে আমি এগুলো ইউজ করি না, তো নিয়ে কী করবো, অযথা পড়ে থাকবে, যেহেতু আমার এগুলি পড়া হয় না, এই জন্য আমি নিলাম না। ওনার অনেক ভালো লেগেছে, তারপরেও আমার নেওয়া হলো না, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কী। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, যখন নেবে না আর কী করার। তো এখন যেহেতু আমরা ফটেজ সেই সময় সময় পাইনি, এখন আসলাম এখানে ফটো সেশন করার জন্য, যে আজকে আসলে অনেক ভিড় ছিল ওই জায়গাটাতে, সবাই অনেক মজা করছে আজকে। তো এই যে আমার হ্যান্ডসাম হাজবেন্ডের,
আমি কিছু ফটো তুলে দিচ্ছি এবং সাথে সাথে ভিডিও ক্লিপসও নিয়ে নিচ্ছি। আমি মানে ওনাকে বলছিলাম যে এখানে দাঁড়ান ওখানে দাঁড়ান, আসলে মেয়ে মানুষের এত ভিড়, জানেনই তো মেয়ে মানুষরা বেশি আসলে সময় নিয়ে সব কিছু করে। তো আমি বললাম সমস্যা নেই, আপনিও দাঁড়িয়ে যান, কতক্ষণ আর লেট করব। ওনাদের তোলার পাশাপাশি আপনাদের ছবিটা আমি তুলে নেই। তো আমার হাজব্যান্ড হাসতি স্যার বলতেছে, এখন তুমি বলছো আমার বাসায় যেয়ে বলবো যে মেয়েদের সাথে ছবি তুলেছেন, জাস্ট ফান করছিল আর কি। তো এই যে এখানে দাঁড়িয়ে আছে, আমি ওনার ভিডিও করার পাশাপাশি কিছু ছবিও তুলে নিচ্ছি। আমাকে গাইড দিচ্ছে যে কীভাবে ছবি তুলতে হবে। আসলে দিনটা অনেক ভালো কেটেছে, অনেক দিন পর ঘুরতে গিয়ে ভালোই লেগেছে, খুব এনজয় করেছি। তো আলহামদুলিল্লাহ সময়টা খুব ভালো কেটেছে, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।